কুম প্রিয় শিক্ষার্থীরা অনলাইনে তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা পড়বো বিরাম চিহ্নের ব্যবহার গত ক্লাসে আমরা পড়েছিলাম বিরাম চিহ্নের নাম ও প্রতীক সম্পর্কে তো এই নাম তোমরা আগে থেকেই সুন্দরভাবে শিখে গেছো অবশ্যই এখন এই বিরাম চিহ্নগুলো কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটা দেখো বোর্ডে আমি কিছু বাক্য লিখেছি আমার গায়ে কি মাংস আছে দেখো এখানে ফাঁকা ঘর ছিল সেখানে আমি লিখেছি প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন সে আজ বাড়ি যাবে এখানে দাঁড়ি সে ফিরবে কিভাবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে দাঁড়ি ভিতরে কি আছে এটাও প্রশ্নবোধক চিহ্ন হবে আমরা দেশকে ভালোবাসি দাড়ি হবে কুকুর তিনটি কি করল প্রশ্নবোধক চিহ্ন হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এগুলো সুন্দর করে শিখবে আর একটা এসডাব্লিউ দিয়েছি দেখো চৌত্রিশ পৃষ্ঠার প্রথম চারটি বাক্য তো এই বাক্য চারটি আমি একবার তোমাদের সুবিধার জন্য পড়ছি তোমরা এগুলো সুন্দর করে খাতায় লিখবে নিমিশেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটি শিয়ালকে ঘিরে ফেললো তারা একটা কামড় দিল শিয়ালের কানে আরেকটা দিল ঘাড়ে একটা পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তানাবুত মর মর দশা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে এসডব্লিউটি করে রাখবে স্কুল খোলার পরে আমাকে দেখাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ